উপর দিয়ে নদীর মতন নালা নিচের দিয়ে আসে। ও আমার মুসলমান ভাইজান, আমরা আপনার মতন আপনার মতন আমার মতন অনেক মুসলমান আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা আমরা দিনে কোন সময় স্মরণ করি না। পাহাড়ের পাথর যাদের জমান নাই, কথা বলতে পারে না, তারা আল্লাহর কাছে পানা চায়, রাব্বুল আলামিন তোমার দোযখের আগুনের এত হিট, এত কঠিন আযাব, সেই আগুনের মধ্যে আমাকে ফেলাইও না। যরকুন নাউযুবিল্লাহ। একদিন আসমান থেকে একটি আওয়াজ আসছে, এত জোরে আওয়াজটা আসছে আল্লাহ নবী শুনতে পারছেন আওয়াজ। জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটা জাহান্নামের মধ্যে একটি পাথর নিক্ষেপ করা হয়েছিল, সেই পাথরটা 72,000 বছর পরে জাহান্নামের তলি গিয়ে পাথরটা ঠেক খাইছে, তারপর একটা আওয়াজ হয়েছে। জোরে বল না সুবহান, আল্লাহু আকবার। এত বড় জাহান্নামের গভীর, এত গর্ত, সেই গর্ত মধ্যে বাজান কেমন করে আমরা থাকব, কেমন করে আমাদেরকে জানলা সেখানে, যদি আমরা যদি সেই জায়গার কাজ করে যাই, এই গহীন এই গর্তের মধ্যে কেউ থাকতে পারবেন না। বলছেন আপনি মৃত্যু বরণ করেন, জোহরের নামাজে আপনার সমস্ত গ্রামের লোকগুলো জমা হয়ে যাবে, ওই দিন থেকে নিয়ে আপনার সমস্ত আমলের দরজা গুলো বন্ধ হয়ে যাবে। সেই জন্য বলেছি বাজানে না, আপনার আমার আমলের দরজা জারি করার জন্য বিশ্বের জমিনের ভিতরে কয়েকটি নজরা আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর নবী আমাদের জন্য সহি রাস্তা গুলো বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه জরি বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার একটু আওয়াজ দিয়ে বলুন, আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। মানুষের মালিক কে? আল্লাহ। আপনার টাকা আপনার শরীরের শক্তি দেওয়ার মালিককে? আপনার শক্তি ছিনে নেওয়ার মালিককে? আপনার সন্তানের বেমার হয়েছে ভালো করার মালিককে? সব কিছুর মালিক আল্লাহ। আমরা আল্লাহর কাছে ওয়াদা করে নিলাম, ঠিক না বেটি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসমানের মালিক, জমিনের মালিক, সারা পৃথিবীর মালিক আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা কিছু আসমান জমিনের মধ্যে আছে সব কিছু আল্লাহর জন্য। জয় বান সুবহানাল্লাহ। ওয়া ইন তুদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ যা কিছু তুমি অন্তরে থেকে প্রকাশ হিসাবে জাহির হিসাবে কথা বলো, যা কিছু তুমি উর্দে মানে প্রকাশ্যে আলোচনা করো, এবং গোপিনীর ভিতরে চুপে চুপে যা কিছু তুমি মনে মনে আলোচনা করো, আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শোনার দায়িত্ব নিয়েছেন। জয় বান সুবহানাল্লাহ।
আল্লাহকে দিতে হবে, আল্লাহ সব কিছুই জানেন। এই জমিনের এক ফুট নিচে সেন্দ্রা পোকে যদি আওয়াজ দেয়, সে আওয়াজ আল্লাহ পাক শুনে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত বস্তুর কুদরত আল্লাহর কাছে হাজির মওজুদ। যে আল্লাহ নাকি ঘুম নাই, আল্লাহ নাকি আরাম আয়েস নাই, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যার নাকি হান নাই ঘুম নাই, সে আল্লাহর বান্দা আমরা। সে আল্লাহ সামনে যদি আমরা যা কিছু করি না কেন, সব কিছু আমার আপনার আল্লাহ আরো সে থেকে সব কিছু জানতে পারে। সরে কোন আমার মুসলমান ভাই জানারা, গজলের মধ্যে ছোট ছোট ছেলেরা কি সুন্দর করে বলে, আদর কেমনে দিবে ফেলিয়া, জোরে বলুন ঠিক না ম্যাডিক, আপনাদের সকলকে বানিয়েছে। আল্লাহ কোনদিনও চাই না কোন বান্দাকে জাহান্নামের আগুনে দেওয়া হোক। ও বিশ্বের মুসলমানরা, পৃথিবীর জমিনের ভিতরে মুসলমানের জন্য আল্লাহ জান্নাত ফিটিং করে রেখে দিয়েছেন। শুধু একটার বিষয় বিনাময়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিন, মুমিনের কাছে থেকে আল্লাহ নিশ্চয় আল্লাহ কিনে নিলেন, আমওয়ালাহুম মুমিনের জান, মুমিনের মাল, ওয়া আনফুসাহুম এবং মুমিনের জান, সব কিছু আল্লাহর কাছে আমরা বিক্রি করে দিয়েছি। বিক্রি করছি না নাই বাদান, বিক্রি করছি না গো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে আন্নালাহুল জান্নাত, জোরে বলো আল্লাহু আকবার, শুধু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন, জাহান্নাম তৈরি করেছেন। এই জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য ওই জান্নাতের বিনিময় মুমিনের কোটি কোটি টাকা থাকলে আল্লাহর কাছে আমরা বিক্রি হয়ে গেলাম। আল্লাহর কাছে মুমিনের জান বিক্রি হয়েছে, মুমিনের ছেলে সন্তান বিক্রি হয়েছে। ও বাজার, ও বারবাই জানার, আমার মা জানে রাগ, এই মা দিলের ভিতরে কেউ থাকবেন না, কেউ বাঁচবেন না, এমন একদিন সময় আসবে রে বান্দার, শরীরের মাংস গুলো ঢিলে হয়ে যাবে, হাতের ক্যালসিয়াম গুলো শুকিয়ে যাবে, বলে টাইটেনিক মাংস ছিল, এত শক্তি এত তাকত ছিল, সব কিছু লুজ হয়ে যাবে, মাথার চুল পাকবে, দাড়ি পাকবে। ও বাদের আমার বন্ধু রে, এমন একদিন সময় আসবে, তারপরে আল্লাহর আজরাইল যে দিন আসবে, আপনার কিছু দেখবে না, শুধু আল্লাহ আপনাকে চাইছেন ইমানদার। জোরে বলুন ঠিক না বাড়ি।